আসসালামু আলাইকুম গাইস। তো এখন যে অফারটা শেয়ার করবো, এখান থেকে যে অ্যামাউন্ট আপনারা পাবেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা উইথড্র করতে পারবেন, এবং আমার ব্যালেন্স এখানে $3.80 দেখতে পারবেন। আর এখানে আপনার যেই অ্যামাউন্ট আছে এটা আপনি কীভাবে ইনকাম করবেন এটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই দিই, আচ্ছা একটু পরে দেখাই দিচ্ছি কীভাবে ইনকাম করবেন। এখান থেকে ডেলি $500, $600, $800 এরকম গিভওয়ে থাকে। তো আপনারা ওইসব গিভওয়ে থেকে, মানে গিভওয়ে যে আপনার ইন্ড হইলে পেমেন্ট করবে এরকম না, ইনস্ট্যান্টলি আপনারা এখান থেকে অ্যামাউন্ট ক্লেম করে নিতে পারবেন। এখন আমি যেই প্রসেসটা দেখাবো, এখানে আপনি ইনস্ট্যান্ট 20 সেন্ট আর্নিং করতে পারবেন। এরকমভাবে প্রত্যেকদিন আপনি আর্নিং করবেন, মিনিমাম $1 হলে উইথড্র করে নিতে পারবেন। আর বলে নেই, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা এয়ারড্রপ। সো এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়ার চান্স কিন্তু 95% বা 99% এরকম থাকে। ইনভেস্টমেন্ট সাইটটা কিন্তু ভাইরাল হয়ে গেলে সমস্যা করে। তো দেখি এটা উইথড্র করা যায় নাকি। ফার্স্টে আমি এখন উইথড্র করে দেখাই, এখানে যেটা আছে আমি এটার উপর ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন $3.80 আছে, আমি জাস্ট এখান থেকে উইথড্র আছে, উইথড্রোর উপর ক্লিক করলে এখান থেকে USDT, যেটা BSC USDT আছে এটা সিলেক্ট করবো। উপরে আপনি অ্যাড্রেসটা দেবেন আপনার যখন এখানে অ্যামাউন্টটা হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, এখানে আমার $3 আছে, তো আমি $3 উইথড্রল আছে এটার উপর ক্লিক করে দিই। এখানে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দিই। এখানে দেখবেন নেটওয়ার্ক ফি হচ্ছে $0.61, অবশ্যই এটা দেখে নেবেন। আমি এখন উইথড্র করতাম না, বাট এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এখানে দেখবেন লেখা সাইড এগ্রি আছে, এটার উপর ক্লিক করবেন। আমি ফার্স্টে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিই, দরকার পড়তে পারে। ওকে, তো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দেবেন। আমি দেখি এখানে আমার কিন্তু উইথড্রটা প্রসেস হয়ে গেছে। আমার কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে সেন্ড করছি, বেশিক্ষণ লাগবে না আমার এটা উইথড্রটা হইতে। আমি আপনাদেরকে দেখা যাবো কীভাবে আপনারা ইনকামটা করবেন। আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে ইনকামটা একটু বেশি হবে। এখানে ডান আছে, ডানের উপর ক্লিক করে দিই। আর কিন্তু এখন উইথড্রটা হয়ে গেছে। এখন আমি দেখবো সরাসরি আমার ওয়ালেটে গিয়ে এটা অ্যাড হয়েছে নাকি। এখানে যদি আমি ট্রানজাকশনের উপর ক্লিক করি, এখানে দেখবেন আমি ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু একটা চেস্ট পাইছিলাম, মানে একটা ট্রেজার যেটার বলে মিস্ট্রি বক্স, তো এটা পাইছি। পাওয়ার পর আমি এখান থেকে 21 সেন্ট পাইছি। তো আপনি এখান থেকে 21 সেন্ট, 15 সেন্ট, 19 সেন্ট এরকম পাইতে পারেন। তারপর আরেকটা খুঁজছি, এখানে এটা পাইছি, এটা পাইছি। তো এরকমভাবে আপনারা ইয়ে করবেন, খুলবেন আর এখান থেকে আর্নিংটা করবেন প্রত্যেকদিন। আর এটা উইথড্র করছি, দেখি কতক্ষণ লাগে উইথড্রটা পেমেন্টটা পাইতে। তো পেমেন্ট পাওয়ার পরে আমি ভিডিওটা কিন্তু আপলোড করবো। তো বলছিলাম আমি 61 সেন্ট আপনার এখানে হইতেছে ফি, আমার কিন্তু অলরেডি এটা বাইন্যান্সে চলে আসছে $3.18, এবং এটা কিন্তু এখনও কনফার্ম হয় না। 14টা কনফার্মেশন হয়েছে, 15টা হইলে আমার এখানে অ্যাড হবে, বাইন্যান্সের যে ডিপোজিট আছে ডিপোজিটে অ্যাড হবে। এখানে যদি আমি দেখাই, এটা কিন্তু এখনও এখানে ইন প্রসেসিংয়েই দেখাইতেছে। আমি একটা রিফ্রেশ করে দেখি এটা সাকসেস হয়েছে, আচ্ছা এটা ইন প্রসেসিংয়েই দেখাইতেছে। $3.80 আর 61 সেন্ট হইতেছে আমার এখানে ফি। তো এখান থেকে পাইছি হইতেছে $3.18। তো এটা কিন্তু আমি সরাসরি বাইন্যান্সের মধ্যে রিসিভ করে ফেলছি, দেখেন। তো এখন আসি এটা কীভাবে আপনি আর্নিং করবেন। আর্নিং করার জন্য লিঙ্কটা আমরা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিছি, এখানে দেখেন পোস্টটা অলরেডি করে দিছি। তো যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা কিন্তু অলরেডি জয়েন করে ফেলছেন। তো জয়েন করে যেহেতু ফেলছেন, আর যারা এখনও জয়েন করেন না, এখানে টেলিগ্রাম চ্যানেলের এই যে পোস্টটা আছে, ওয়েট করেন একটু লোডিং নিতেছে। তো এই পোস্টের লিঙ্কটা আমরা সরাসরি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে পোস্টের লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে যে লিঙ্কটা আছে এটা এখানে কপি করবেন। তো যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নিয়ে সরাসরি কিউই ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন। কিউই ব্রাউজারে আমার অলরেডি পেস্ট করেছে, সেক্ষেত্রে আমি ক্রোম থেকে দেখাইতেছি। তো আপনি যখন কিউই ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন, এটা কিন্তু ডেস্কটপ মোড করবেন না কিউই ব্রাউজার থেকে। এখানে লেখা থাকবে ইনস্টল ক্রোম এক্সটেনশন, তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি তাদের যে ইয়েটা আছে, এক্সটেনশনটা আছে, এক্সটেনশনের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এইদিকে অ্যাড লেখা থাকবে, এটা জাস্ট ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। তো আপনি যখন এখানে অ্যাডের উপর ক্লিক করবেন, আপনাকে সরাসরি টুইটারে রিডিরেক্ট করতে পারে। এবং আপনি যখন থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবেন, আপনার কিউই ব্রাউজারের একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ডি নেট যে এক্সটেনশনটা আছে এটা দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার কিন্তু এটা অলরেডি অ্যাড করা আছে, সো আমি এখন সরাসরি টুইটারের মধ্যে চলে যাই। আপনার যদি এখান থেকে সরাসরি আপনাকে টুইটারে রিডিরেক্ট না করে, সেক্ষেত্রে এখানে উপরে সার্চ বার আছে, সার্চ বারের উপর ক্লিক করবেন। এখান থেকে যে লিঙ্কটা কপি করছিলেন ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এইবার আপনাকে টুইটারের মধ্যে অবশ্যই নিয়ে যাবে। অবশ্যই ফার্স্টে আপনি যে ইয়েটা আছে, এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা অ্যাড করে দেবেন, তাছাড়া কিন্তু আপনার এটা হবে না। আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে উইথড্র করে দেখাই দিচ্ছি। তো আপনাকে সরাসরি এরকম একটা টুইটের মধ্যে নিয়ে আসবে। আপনাকে এই টুইটে কিন্তু আনবে না, এটা কিন্তু ইনভাইটেড টুইট। আপনার ওইখানে একটা গিভওয়ে টুইট আছে, ওই গিভওয়ে টুইটের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে যাবে। ওইখানে আনার পর আপনি নিচের দিকে, এখানে নিচের দিকে দেখতে পারবেন, এখানে একটু লাইক করতে আছে, ওয়েট করেন একটু। তো এখানে নিচের দিকে দেখতে পারবেন ওপেন লেখা থাকবে বা এখানে স্টার্ট লেখা থাকবে। তো আপনি কি করবেন, যে টুইটটা আছে টুইটের মধ্যে নিচের দিকে আসবেন, এখানে লাইক করবেন, রিটুইট করবেন। রিটুইট করার পর এখানে স্টার্ট লেখা থাকবে। তো স্টার্টের উপর যখন আপনি ক্লিক করবেন, সরাসরি আপনাকে টুইটারটা কানেক্ট করতে বলবে। আপনার যে টুইটারটা আছে টুইটারটা এখানে কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পর এটা ওপেন করলে আপনি ইনস্ট্যান্টলি 20 সেন্ট, 25 সেন্ট, 20 সেন্ট, 21 সেন্ট, 15 সেন্ট যে কোনো একটা র্যান্ডম অ্যামাউন্ট পাবেন। ওইটা সাথে সাথে আপনি এখানে যদি থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে ওয়ালেটটা আছে এখানে ডিসেন্ট কই, যে ডিনের যে ওয়ালেটটা আছে ওয়ালেটের মধ্যে সরাসরি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো যেটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। আর এখানে যদি আমি তাদের টুইটারটা ফলো করি, মানে টুইটারটা যাই, এখানে অটোমেটিক আপনার ফলো হয়ে যাবে। অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্ট লাগবে। তো আপনার যদি এখন বেশি বেশি টুইটার থাকে, সেক্ষেত্রে আনলিমিটেড টুইটার দিয়ে আপনি করতে পারেন। আর যদি পারেন সেক্ষেত্রে রেফার করতে পারেন, রেফারও অ্যামাউন্ট আছে। এখানে দেখেন প্রত্যেক দিনে, এখানে দেখেন চোদ্দ সেপ্টেম্বর এখানে $600 গিভওয়ে আছে। এই $600 শেষ হলে কিন্তু শেষ হয়ে যাবে। তো নিচের দিকে যদি আসেন, এখানে দেখবেন 13 তারিখে $500 গিভওয়ে দিচ্ছে।
তো এই $500 কিন্তু ক্লাইম করছে যারা আগে থেকে আছে। এখানে 13 তারিখে আরো $500 মানে কি বলে এটা গিভওয়ে দিছে। তো এরকম ভাবে কিন্তু সবসময় গিভওয়ে দিতে থাকে। তো প্রত্যেক দিন আপনি এখান থেকে একটা করে মিস্ট্রি বক্স ক্লাইম করবেন এবং এখান থেকে অ্যামাউন্ট যখন $1 হবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। আর যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে প্রতি রেফারে মানে আলাদা আলাদা একটা রেফারের জন্য একটা মিস্ট্রি বক্স এবং 10টা রেফারের জন্য মানে আরেকটা, এই যে এখানে দেখেন রেফারের জন্য কি পাবেন, একটা রেফারের জন্য একটা মিস্ট্রি বক্স, এটা ওপেন করলে যে কোনো অ্যামাউন্ট পাইতে পারেন। যেরকম আমি 14 সেন্ট পাইছি, এখানে 5টা রেফার করলে একটা মিস্ট্রি বক্স পাবেন, যেরকম আমি এই মিস্ট্রি বক্স থেকে 59 সেন্ট পাইছি। এখানে 25টা রেফার করতে পারলে আরেকটা মিস্ট্রি বক্স পাবেন, যেরকম আমি এটা থেকে $2.84 পাইছি। এবং এখানে হইতেছে 25টার পরে আরও বেশি বেশি অ্যামাউন্ট আস্তে আস্তে। তো আপনারা বেশি রেফার করতে পারলে করবেন, না যে এই যে এখানে একটা আছে বা 5টা আছে এগুলো পারলে করলে করতে পারেন। তো এগুলো করলে যে অ্যামাউন্ট হবে ওইটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। তো ভিডিও এই পর্যন্তই ছিল, আপনারা ঢুকলে জাস্ট এখান থেকে সবকিছু বুঝতে পারবেন। আমি এখানে হয়তোবা সবকিছু দেখাইতে পারি নাই কারণ আমার এখানে জয়েন করা ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।